আসসালামু আলাইকুম আ যুক্ত করি পিরে কামেল পীরে কামেল আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে শুভ সন্ধ্যা আসিফ ভাই এবং ফারেস ভাই হ্যাঁ শুভ সন্ধ্যা বলেন আচ্ছা আসিফ ভাই আমার প্রশ্নটা হচ্ছে নবি মোহাম্মদ যে এত কিছু মানুষের মধ্যে প্রচার করলো সেটা তার মানে পসিবিলিটিটার জানতে যাচ্ছে সে কিভাবে এগুলো সম্পর্কে জানতে পারছে সে তো শিক্ষিত ছিল প্রাথমিক মানে এমন কি সে বলেছে যেটার জন্য খুবই শিক্ষিত হতে হবে আহ এমন কিছু বলেছে বলে আমি জানি না যেটার জন্য অনেক আচ্ছা ধরেন কোরআনে বা হাদিসের মধ্যে সে তো এই এমন কিছু বলছে যেগুলো খ্রিস্টানদের কিতাবের মধ্যে ছিল তারপরে ধরেন ইহুদি ওই যে অঞ্চলে তো খ্রিস্টানরা ছিল অঞ্চলে ইহুদিরা ছিল তাদের থেকে তো জানাই যায় যে ওদের কিতাবে কি লেখা আছে না না হ্যাঁ সেটা আমি সেটা আমি সেটা শিখতে পারি যে ওদের মাধ্যমে শিখছি এখন আমি একটু জানতে চাই এরকম কি কোনো ঘটনা বুঝে আছে বা ইতিহাসে পাওয়া যায় এরকম কোনো একজন গুরুর কাছ থেকে সে শিখছে বা এরকম কিছু আপ আমার একটা লেখা আছে ইসলামের জুডিও খ্রিস্টান এবং পর্তুলিক ভিত্তি ওই লেখাটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে ভালো করে পড়ে নেন ভাই ওইটার ভিতরে সমস্ত নামটা আরেকবার বলুন তো টাইটেলটা ইসলামের জুডিও খ্রিস্টান এবং পত্তলিক ভিত্তি আচ্ছা আচ্ছা সংশয় আছে না হ্যাঁ ওইটার ভিতরে সমস্ত দলিল প্রমাণ দেয়া আছে কোন জায়গায় কোন জায়গায় ঘুরতো কোন দোকানের সামনে বসে থাকতো কোন দোকানের সামনে বৈশা বৈশা ওই দোকানের এক লোক যে ছিল একজন কৃতদাস সে যেবার এই যে ইহুদীদের ধর্মগুলা সম্পর্কে খুব ভালো জানতো সেই দোকানের সামনে যে মোহাম্মদ বৈসা থাকতো আবার মানে ওরা ইহুদীরা আসলে তাদের কাছ থেকে যে শুনেশ সমস্ত কিছু ওই জায়গায়তে দেয়া আছে লেখাটা ভালো করে পড়েন আচ্ছা 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 ধন্যবাদ ভাই আচ্ছা ভাই ওই একটা একজন কবি ছিল না অন্ধ লেখক যে নামটা আমি একটু ভুলে গেছিলাম এটা যদি একটু বল দিতেন অন্ধ লেখক কার কথা হুমায়ুনের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ ওই আপনি একটা আলোচনায় মহাকাব্যের নাম হচ্ছে ইলিয়াড এবং মহাকাব্য ওনার নাম হচ্ছে হোমার হোমার আচ্ছা আচ্ছা ধন্যবাদ তাহলে সে ভালো থাকেন দুইজন শুভরাত্রি আচ্ছা শুভরাত্রি ঠিক আছে আপনাকে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি অরিজিনাল সিজন হ্যাঁ ফরাজ ভাই আপনি কি আপনি কি কাউকে এড করতে চাইছিলেন না 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 আমি আমি জিজ্ঞেস করতে যাচ্ছি যে কাকে এড করবেন আচ্ছা অরিজিনাল সিরিজের মুমিন বান্দা আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে স্যার আমার কথা কি শোনা যায় স্যার হ্যাঁ শোনা যায় কিন্তু স্যার কথাটা না বলতে পারেন স্যার আমি আসলে সাধারণ একজন শ্রমিক আপনাকে স্যার হিসেবে আমার সম্মান দেওয়াটা আমার থেকে আমি দিতে চাই আর কি না না স্যার হিসেবে তো আমি স্যার হিসেবে তাহলে জনাব বলি জনাব হ্যাঁ জনাব বলেন হ্যাঁ জনাব বলেন আসলে আমি বলতে চাচ্ছি যে এই যে আপনার ইহুদি যে ধর্মটা ইহুদি ধর্মের আসলে কি মানে পার্সি ধর্ম থেকে কপি করা কি না আর যদি পার্সি ধর্ম থেকে কপি করা হয় তাহলে পার্সি ধর্ম পার্সি ধর্মের সাথে বৈদিক ধর্মটা মানে হিন্দু ধর্মের যে বৈদিক ধারাটা এটা তার সাথে কোনো মিল আছে কি না আমি একটা ভিডিও দেখছিলাম স্যার জনা আমি বলতে আসে আমি একটা ভিডিও দেখছিলাম ওখানে যে ইহুদিদের যে নবী ওই নবী উনি আছে ইরাক থেকে ইরাকের ইরাকের ইরান সীমান্ত মানে ইরাকের ইরাকের ভারতীয় উপমহাদেশের কাছাকাছি অংশ থেকে উনি হচ্ছে সিরিয়ার দিকে সিরিয়ার উদ্দেশ্যে উনি গেছেন টাইগ্রিস ইউপ্রেটিস নদীর ধাপ ধরে এখন তাহলে উনি উনার যে মতাদর্শটা উনার এই মতাদর্শটা যদি কারণ পার্সি ধর্মের ধারার সাথে তখন যে মিশরীয় যে মূর্তি

কোন যোগ আসলে এই অঞ্চলগুলা থেকে যে ধর্মগুলা মানে তৈরি হয়েছে যেমন কিন্তু ইন্দ্র দেবতা ছিল হম পার্সিয়ানদের যে প্রাচীন ধর্ম এবং মানে ইউরোপ থেকে ইরান হয়ে আফগানিস্তান হয়ে পাকিস্তান হয়ে ভারতে কিন্তু তারাই প্রবেশ করছে এবং তারা কিন্তু অনেক কিছু নিয়ে আসছে অঞ্চল থেকে এখন অনেকগুলা দেব দেবদেবী আছে যারা হচ্ছে কমন ভারতে এবং মানে পার্শিয়ানদের মধ্যে সেই দেবদেবী গুলা কমন দেবতা একদম মানে মানে ইয়াগুলা এক মানে অ্যাট্রিবিউট গুলা একদম এক কিছু কিছু জিনিস আবার ভিন্ন যেমন পার্সিয়ানদের ইন্দ্র দেবতার কিন্তু এত খারাপ চরিত্রের ছিল না আবার ভারতের ইন্দ্র কিন্তু ক্যারেক্টার লুজ হ্যাঁ সে কিন্তু খালি এদিক সেদিক করে হ্যাঁ একটু একটু চেঞ্জ হয়ে গেছে ওই পর্যন্ত আস্তে আস্তে চরিত্রগুলাতে একটু পরিবর্তন হয়ে গেছে সেই ক্যারেক্টার যারা তৈরি করছে তারা একটু পরিবর্তন করে এই অঞ্চলে আবার ইয়া করছে প্রচার করছে তো এই সমস্ত জিনিস হিসাব নিকাশ করলে প্রাচীন যে ধর্মগুলা সেগুলোর ভিতরে বেসিক কিছু মিল অবশ্যই আছে কিছু কিছু সবগুলাই তো আসলে বেশিরভাগ ধর্মই আসলে প্রাচীন সভ্যতা থেকে যে ব্যাবিলনিয়ন সভ্যতাতে যে উপকথাগুলা প্রচলিত ছিল সেইগুলাই একটু ডালপালা মেলে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ছে এখন ব্যবিলনিয়ন সভ্যতাতে যেমন এরকম নুহনুবীর যে যে মানে বন্যা এই কাহিনীটা ছিল আদম হাওয়ার কেচ্ছা ছিল তারপরে এই টাইপের কেচ্ছাগুলা সব ব্যবিলোনিয়ন সভ্যতা থেকে আসা এবং এরপরে হচ্ছে পার্সিয়ানদের ইসের ভিতরে আছে হিন্দুদের ধর্মগ্রন্থ আছে আবার যে ধর্মগ্রন্থ যে দিক যেদিক ডালপালা মিলছে সব মোটামুটি আছে এখন এই জিনিসগুলো আবার এই উপকথাগুলো আবার ইহুদিদের মধ্যেও আছে আবার মুসলিমরাও আবার ইহুদিদের থেকে নিছে এই হিসাব করলে তো কিছু বেসিক মিল তো আছেই কিছু বেসিক উপকথা প্রাচীনকালের যে উপকথাগুলো সেগুলোর মিল তো আছেই এগুলা কারণ এগুলা বেশিরভাগই ওই মানে সুমিরিয়ান বেবলোনিয়ান সভ্যতা থেকে আসা কিন্তু একেবারে যে সেই ধর্ম থেকে আসছে ব্যাপারটা সেরকম না একটা ধর্ম যখন আরেকটা অঞ্চলে যায় তখন ওইখান থেকেও কিছু জিনিস গ্রহণ করে আবার নিজেরাও কিছু নতুন জিনিস নিয়ে যায় যায় মিশ্রণ ঘটে এই কারণে এইভাবে তো বলা না যে অমুক ধর্ম থেকে অমুক ধর্ম আসছে সেটা তো এইভাবে বলা যায় না অরিজিনাল সিরিজের মুমিন ভাই আপনার আপনি যেভাবে কথা বলছেন আপনার সাথে কথা বলাটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে কারণ একে তো ইকো হচ্ছে এবং আপনার নেটওয়ার্ক ও খুবই খারাপ আপনাকে তাহলে আমরা বিদায় জানাই আপনি পরে একসময় আপনার নেটওয়ার্ক ঠিক হইলে আপনি যুক্ত হেন এইভাবে কথা বলাটা মানে খুবই দুষ্কর হয়ে যাবে